বাজে, রাতে বলছি এখন বাজে রাত পৌনে 12টা। আমি ভাজছি আলু, তো আলু ভাজছিলাম, এই যে পেঁয়াজ আর রসুন কেটেছি, তো তার মধ্যে ভাবলাম পেঁয়াজ রসুন কেটেছি খালে কেন না ডিম দিয়ে দিই আলুতে, কেন আলু ভাজিতে ডিম বললাম না, একটু এক্সপেরিমেন্টাল কিছু রান্না করতে ইচ্ছে করছে, তো সেটাই করবো। তো ওই আলুই খাচ্ছিলাম এখন বাজে, যদিও অন্য তরকারি আছে, তারপর ভাবলাম একটু মশলা দিয়ে আলু ভাজি। হ্যাঁ, বেশ, রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তো সেই ভাবতে ভাবে তাই ডিমটাই বা কেন বাজ যায়, ডিমও দিয়ে দিই এখন। এটা হচ্ছে আমি খাবো, কারণ এটা আমি না সবাই খাবো, আমি খাবো বললাম, এটা একটু বানাচ্ছি, যদি খারাপ হয় মানে আমাকেই খেতে হবে, ভালো হলে ঠিক আছে সবাই খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো মুখে পড়ছিল তো দেখা যাচ্ছে এইগুলো ঘটনা। আর বলো কেউ আছো আমার মতো রাত্রি 12টা 12টার সময় রান্না করবে, করো বা করবে, আমি করি, খুব ভালো লাগে। পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। ভালো বউ পাওয়া আর ভালো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যদি কোনো স্বামী ভালো বউ পেয়ে থাকে জানবে তার জীবনে হয়তো খুব কোনো পুণ্যের ফল সে ভোগ করছে, আর যদি কেউ ভালো স্বামী পেয়ে থাকে তাহলে জানবে কোন জন্মের পুণ্যের ফল সে ভোগ করছে।
স্বামী পাওয়াও ভালো অত সহজ না, আর ভালো বউ পাওয়াও অত সহজ নয় গো। এটা খুব সত্যি কথা বললাম, বলে না কোটি টাকার কথা, মানে বউ যে জায়গায় অনীহা নেই আমার আমার মতো, মানে 12টা হোক 1টা হোক যখন যা বলবেন হাসতে হাসতে তাই, একদম এক কথায় সত্যি কথা। আমি কিন্তু মানুষটাই এমনি গো, আমার কোনো কোনো কিছুতেই বিরক্তি বলো রাগ বলো তাপ বলো কোনো কিছু নেই, কোনো কাজে ছিল না, আঁটি খায় না গো, ওই জন্য জাস্ট এটা বের করে নিলাম, আঁটি কেউ খায় না আমাদের বাড়িতে, আমি খাই ফেলে দিই না, আমি খাবো ওই হাতে আয় হাতে আয়। আবার আলাদা
চিন্তা করেছি এটাকে এডিট করবো বলতো, খুব সমস্যা মানে এডিট করতে এত বিরক্ত লাগে না বলার কথা না। তোমাদের বাড়ির তরকারিটা দেখাবো, তোমার জিওতে দেখাবো, তরকারি নেই ভাজাটা, এটা ধনে পাতা নেই আমাদের বাড়িতে, নাহলে বা ফ্রিজ নেই বাড়িতে, তো ফ্রিজে তাহলে আমি একটু ধনে পাতা দিয়ে দিতাম, তাহলে তো আরও টেস্টটা দশ গুণ বেড়ে যেত। ভাত ভালো পড়ে যায়নি, সিটি করেছে গরম করাই তো, আবার সিট করবে কি হলো, আবার বন্ধ হয়ে গেছে যদিও আলু ডিম ভুজিয়া, কিছুই না আলু ভাজাতে ডিম দিয়ে দিয়েছি আর কি, আর কিছুই না। চলো ওখানে আমটাম কেটে রাখা আছে, এই রান্নাটাই দেখানোর ছিল, চলো দেখিয়ে দিয়েছি।